কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত। হোটেল রুমে বোর হওয়া, অগত্যা ফটোশুট। ফ্ল্যাটের জন্য 2 ঘন্টা বসে থাকা, অগত্যা আবার ফটোশুট। তবে এবার আমাদের নয়, আশপাশের। পুরো জার্নিতে একটু ব্লগ করিনি, ফেরার পথে আমার যত প্রবলেম শুরু হয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা এখন বাড়ি ফিরছি, এই যে 5 থেকে বোন হাত নাড়াচ্ছে, এই আমরা ফিরবো 2:15 প্লেন। তো 2 ঘন্টা প্রায় বসে হবে, এখন বোর হচ্ছে, কী করবো কী করবো না করবো জানি না। ব্লগ করছি, জানেন একটা এক্সাইটিং জিনিস বলবো, সবার তো মানে কী হয়, এই প্রথম আমি এই মাস্ক পরছি। হ্যাঁ, আমার খুব এক্সাইটমেন্ট ছিল আমার, মানে সার্জিক্যাল মাস্ক পাওয়া, সার্জিক্যাল মাস্ক পরা তো খুবই, কিন্তু ওটা 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 মানে বেশি প্রোটেক্টিভ বলে আর কি। তো এই প্রথম কাপড়ের মাস্ক পেয়ে আমি খুব খুশি, সার্জিক্যাল মাস্ক পাওয়া যায়নি, ওই জন্য এটা এটা নিতে হয়েছে। আমার খুব আনন্দ, এটা পরবো বলে আমি খুব এক্সাইটেডই, মানে আমার এই মাস্কটাকে একটু হাত ছাড়া করছি। তো ঠিক আছে, ওয়েট করছি, দেখা যাক, কিছু খাওয়া দাওয়া যায়নি। ইয়েস, এতক্ষণে আমার মজা হচ্ছে কারণ মা কিছু খাওয়ার কিনে নিয়ে এসছে। ইয়াম্মি স্ন্যাক্স। বাবার সিটটা একটু একটু দূরে আমাদের থেকে, তাই বাবা একা বসে আছে, ভালো লাগছে না বাবাকে ছাড়া। মার বোন কিয়ারটা নিয়ে যেন খুব গম্ভীরভাবে আলোচনা করছে, কী যেন দেখাদেখি করছে, জানি না কী দেখছে। ও, তাহলে এইগুলো দেখা হচ্ছিল। শেষে ফেরার পালা, প্লেনকে পিছনে ফেলে এগিয়ে চললাম কুচবিহারের পথে।